Hello viewers, assalamu alaikum. This is Sabi and you are watching Sabi Tech official YouTube channel. So আজকে বলতে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা আনবক্সিং রিভিউ, রাউটারের আনবক্সিং রিভিউ। অনেকেই রাউটার কিনতে চাচ্ছেন, সো আজকে বলতে আমি আপনাদের সামনে রাউটারের ফুল আনবক্সিং রিভিউ দেখিয়ে দেব এবং আপনারা সবশেষে জানতে পারবেন এটা প্রাইস কেমন পড়ছে। সো অবশ্যই আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। সো সর্বপ্রথম আমরা এইটা আনবক্সিং করার পূর্বে আমি আপনাদের এই রাউটারের ফিচারগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, সো আপনারা খুব মনোযোগ সহকারে পেচাগুলো দেখে নেন। সো বিয়াস মূলত এটা ছিল একটা টপ লিঙ্কের একটা রাউটার, ব্র্যান্ডের নাম টপ লিঙ্ক। সো এটা দেখতে পাচ্ছেন 300 MBPS রেকলস অ্যান্ড রাউটার। তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে আপনার মডেলটা রয়েছে। সো এখন আমরা এটা আনবক্সিং শুরু করব। সো চলেন এখন আমরা বক্সটা ওপেন করি। সো এখন আমরা বক্সটা এখন আমরা ওপেন করব। জাস্ট বক্সটা ওপেন করার জন্য আমরা এটাকে একটু এইখানে খুলে নিলাম, তারপরে এইটা আমরা এখান থেকে আমরা এটা বের করে নিলাম। আমরা এই যে এটা বাইর করে নিতেছি, সো আমরা বক্স থেকে আমাদের রাউটারটা বের করে নিলাম, এই যে দেখতে পারতেছেন। আর আমরা বক্সটা একটু সাইডে রেখে দিছি। তারপরে এই যে দেখতে পারতেছেন এই যে আমাদের একটা এখানে মূলত এই যে আমাদের রাউটারটা, এই যে দেখতে পারতেছেন এখানে 2 অ্যান্টেনার একটা রাউটার, এই যে 2 অ্যান্টেনার একটা রাউটার। তারপরে এই যে দেখতে পারতেছেন এই যে আপনার এখানে রয়েছে একটা চার্জার, এই যে একটা চার্জার রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা মূলত আমাদের একটা চার্জার দিয়েছেন। আর তারপরে এখানে আমাদের একটা মেনু বার দিয়েছে, এই যে এটা টপ লিঙ্কের একটা মেনু। তারপরে সে এখানে একটা কেবল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো জাস্ট এখানে কানেকশন করার জন্য এই যে একটা কেবল রয়েছে এখানে। তারপরে এখানে যাবতীয় যা যা আপনার রাউটারের সাথে প্রয়োজন সব কিছু এখানে আছে। সো এখন আমরা জাস্ট এইটাকে একটু সাইডে রেখে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এইখানে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 অ্যান্টেনার একটা রাউটার এখানে। সো আমরা যদি এইটা একটু এই করে আমরা এখানে অনেকগুলো পোর্ট পাবো। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার এখানে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখন ফাইবার পোর্ট, ল্যান্ড পোর্ট সব কিছু এখানে, চার্জার পোর্ট এখানে দেওয়া আছে। তারপরে এখানে আর এগুলো হলে এখানে আপনার যা রাউটারটা মানে আপনার এখান থেকে গরম না হয় সেই জন্য এখানে কিছু আপনার এখানে গ্যাপ ইয়ে দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মডেল নাম মডেল দেওয়া আছে, এই যে রাউটারটা মডেলও এখানে দেওয়া আছে মডেল। তারপর এখানে 300 MBPS। সো বিয়ার্স মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ লিঙ্কের একটা ব্র্যান্ডের রাউটার। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এবং এটা হবে একটা ভালো একটা রাউটার, 2 অ্যান্টেনার রাউটার। এখানে আপনারা চাইলে 3 অ্যান্টেনার কিনতে পারেন, তারপরে এখানে 2 অ্যান্টেনার কিনতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখান থেকে কিনতে পারেন। সো আপনারা এখান থেকে রাউটারটি ইউজ করতে পারেন, এটা একটা ভালো মানের একটা রাউটার। সো আজকে আমি আপনার সামনে দেখিয়ে দিলাম ছোট একটা রিভিউ। জাস্ট আপনারা এটার প্রাইস পড়বে আপনারা এখান থেকে 1450 টাকা হলে আপনারা এই রাউটারটা আপনারা কিনতে পারবেন। 1450 টাকা আপনার এই টপ লিঙ্কে ব্র্যান্ডের রাউটারটা আপনারা বাই করতে পারবেন আর কি। সো এটা ছিল মূলত আজকে ছোট ভিডিওটা। সো আপনারা মূলত আপনারা তো দেখিয়ে দিলাম আমি আপনারা এই রাউটারের সাথে কী কী পাবেন। এই যে আবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা এটা পাবেন, এটা পাবেন। তারপর এখানে দেখতে পারতেছেন মেনুগুলো তো আপনারা দেখতে পারতেছেন। তারপর এখানে একটা কেবল, আপনার এগুলো কানেকশন সব কিছু আপনার যা যা প্রয়োজন আপনার কানেকশনের জন্য, রাউটার কানেকশনের জন্য এই যে কেবলগুলো এখানে আপনার পেয়ে যাবেন। আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা করার লক্ষ্য হলো আপনাদের কাছে যেন আপনারা এখান থেকে প্রাইসটা জানতে পারেন। সো এটাই আমার ভিডিও করার লক্ষ্য। সো আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখিয়ে দিলাম। সো তারপর আপনারা এখান থেকে ভালোভাবে যাচাই করে আপনারা কেনার সময় যাচাই করে আপনারা কিনবেন। সো এটা ছিল মূলত আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। সো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।